আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কলাতিয়া ঘুরতে। পার্কে যাব না, এভাবেই আমরা ওই জায়গার গ্রামটা ঘুরব। এখন আমরা রওনা দেব কলাতিয়ায়। আমরা এখন সঞ্জিত উঠেছি রায়েরবাজার কবরস্থান। এখন বসিরা ব্রিজের উপরে উঠেছি। আমরা আছি কলাতিয়া সিরাজনগরে। কলাতিয়ায় এসে পড়েছি। জায়গাটার পরিবেশ অনেক সুন্দর। আমার থেকে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। আমরা যেই জায়গায় এসেছি এটা সাভার ও কলাতিয়ার মাঝখানে পড়েছে। এটা বেগুন ক্ষেত। আমি কখনো বেগুনের ক্ষেত দেখিনি। এটা ঢেঁড়সের ক্ষেত। আমার আঙ্কেল একটা পেয়ারা দেখতে পেলেন, সে আমাদের দেখানোর জন্য ডাকলেন। আমরা ছিঁড়তে চেয়েছিলাম কিন্তু আঙ্কেল বারণ করলো, বলল যে অন্যদের গাছের পেয়ারা না বলে ছিঁড়তে হয় না। আমার ছোট ভাই বোনেরা অনেক এনজয় করছে, আমি অনেক এনজয় করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না।
ছোট ছোট ঢেঁড়স গাছ। এটা আমার আব্বুর বাইক, আব্বু বাইক নিয়ে এসেছে। আমার ছোট বোন সস খাওয়ায় ব্যস্ত আছে। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে, পুরো জঙ্গলের মতো। আজকে সারাদিন আমরা অনেক এনজয় করলাম, আমাদের দিনটা অনেক ভালো কাটলো। আমরা চলে যাচ্ছি। আজকে আমি কিছু ছবি তুলেছি, ছবির ভেতর একটা ফুল আছে, সেই ফুলের নাম জানলে আপনারা কমেন্টে জানাবেন।